আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। ছি 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 ছি, আপনার মেয়ের বয়সী লাগুন, আপনি ওকে বই পাঠাচ্ছেন? আমি ওকে বই পাঠাতে যাবো কি করতে? আমি তো এতদিন ধরে আপনাকে বই পাঠাচ্ছিলাম। মানে মানেটা আমি এত ব্যাখ্যা করতে পারবো না। এই ফয়সাল, সরি ফাহিম, তুমি যাও, এই বাসা থেকে যাও। ঘটনা কি? কিসের ঘটনা? আপনি বাসার ভিতরে কেন? আমার একটা পার্সেল আসছিল, নিতে আসছি। আর কিছু জানতে চান? পার্সেল নিতে এসেছেন না কি রাখতে এসেছেন সেটা আমি ভালো করেই বুঝি। মানে কি বলতে চান আপনি? কি এখন হাতে নাতে ধরা খাওয়ার পর না বুঝার ভান করে কি মনে করেছেন পার পেয়ে যাবেন? দেখেন, আপনি কিন্তু আমাকে যা তা বলতে পারেন না। আপনি কি ভেবেছেন আমি গাধা? এক তো আপনারা এই বাসা ছেড়েছেন, তারপরেও নাকি এখনো আপনাদের পার্সেল এই বাসায় আসে, সেটা আবার আপনি চুপি চুপি নিতেও আসেন। এখন তো আর বলার অপেক্ষাই থাকে না যে বইটা আসলে দেয় কে। আরে বাবা, এই সিম্পল বিষয়টা কিভাবে বুঝাবো? অর্ডার দেয়া ছিল যখন বাসা ছাড়ি নাই, শিপিং হইতে দেরি হয়েছে, এই ঠিকানায় আসছে, মানে এটা কি খুব স্বাভাবিক না? আর কত মিথ্যা কথা বলবেন। উফ, দেখেন আপনার সাথে তর্ক করার সময় আমার একদমই নেই, আপনি যা ইচ্ছা তাই ভাবতে থাকেন। সাথে আবার আরেকজন নিয়েও আসছেন। আমি কাউকে নিয়ে আসি নাই। তাহলে উনি কে? এই আপনি কে? উঠেন 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 উঠেন, উঠে দাঁড়ান, উঠেন। কে ভাই, আপনি কে? আপনি পুলিশে ফোন দেন না ভাই সত্যি আমার কাছে পারমিশন আছে। এই বাড়িওয়ালা নাজিমাকে? দাঁড়া 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 দাঁড়া, ওয়েট, বল একদম সত্যি কথা, বল কি হয়েছে বল ভাই? এই বাড়িওয়ালা যে নাজিম আঙ্কেল আছে, উনি আমাদেরকে টাকা দিয়ে বই কিনে দেন, বইগুলো আমরা পার্সেল রেখে আসি এই বাড়ির দুইতলাতে, শুধু আমি না আমার সাথে কয়েকজন আছে ওরাও রেখে যায়, সহজ কাজ, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে এজন্য করি। দেখছেন, আমি বলছিলাম না আপনারে যে এই কাজের সাথে অন্য কেউ জড়িত, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। কি কই যাস? এই যে দেখো। আই ছেলে, তুমি এই বাসায় কেন এসছো? আর তোর সাথে ওর কি? আপনাদের বাসায় কে বই রেখে যায় সেটা আপনাকে জানাতে আসছি আন্টি। আর আমার মুখের কথা তো আপনি বিশ্বাস করতেন না, তাই আমি এই যে প্রমাণ সহকারে আসছি, দেখেন। কি প্রমাণ? কিসের প্রমাণ? দেখুন আগে কে বই দিয়ে যায় দেখা যাচ্ছে, দেখেন। বাড়িওয়ালা যে নাজিম আঙ্কেল আছে, উনি আমাদেরকে টাকা দিয়ে বই কিনে দেন, বইগুলো আমরা পার্সেল রেখে আসি এই বাড়ির দুইতলাতে। আরে এই ছেলে, তুমি এই বাড়িতে কি করছো? এখনো বুঝেন নাই আঙ্কেল আমি এই বাড়িতে কি করতে আসছি। আরে তুমি এখানে ঢুকলে কি করে? লাবণী কি হয়েছে বলো তো? শুনেন আঙ্কেল, লাবণীদের বাড়িতে কে বই রেখে যায় এগুলো আমরা সব জানি। তাই নাকি? কে রেখে যায়? আপনি এখনো এই নাটক করবেন? আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এতদিন ধরে আপনি কাজ করাচ্ছিলেন। কি আশ্চর্য, এতদিন ধরে আমি কি কাজ করে আসছি? দেখেন, ভান করবেন না, এইসব ভানটান দিয়ে কোনো কাজ হবে না আঙ্কেল। আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। ছি 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 ছি, আপনার মেয়ের বয়সী লাবণী, আপনি ওকে বই পাঠাচ্ছেন? আরে আমি ওকে বই পাঠাতে যাবো কি করতে? আমি তো এতদিন ধরে আপনাকে বই পাঠাচ্ছিলাম। মানে মানেটা আমি এত ব্যাখ্যা করতে পারবো না। এই ফয়সাল, সরি ফাহিম, তুমি যাও, এই বাসা থেকে যাও। এই আপনার জন্য শুধু শুধু এই ছেলেগুলোকে এই বাসা ছাড়তে হলো? আরে আমার জন্য ছাড়তে হলো মানে? আপনি তো উঠতে বসতে আমাকে খালি বলতেন যে এই সামনের থেকে আপদগুলো বিদায় হলে আমি বাঁচি। কে আপদ? আপনার স্বভাব জানলে এ বাসা ভাড়াই নিতাম না। এখন সব দোষ আমার। তো কার? আপনার? আমার? আরে এই বইগুলো আপনি রেখে দিলে তো এদেরকে চলে যেতে হতো না। একটা কথা বলবেন না, দুই দিনের আগে বাসা ছাড়বো। আপনি জানতে থাকেন
বাবা আমি খুবই লজ্জিত, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। আমার মেয়ে কিন্তু বলেছিল তোমরা নির্দোষ, কিন্তু আমি খুবই লজ্জিত আর সরি। বইকে দিল সেটা তো খুঁজে বের করলাম। তাহলে এখানে গোয়েন্দার মতন কি করছেন? গোয়েন্দাগিরি করছি না, বাসা খুঁজছি। বাসা পেলেন? ব্যাচেলারদের কি আর কেউ বাসা ভাড়া দিতে চায় বলুন? আমিও তো বাসা খুঁজছি। সেদিন দেখলেন না, আমাদের বাড়িওয়ালা আমাকে নোটিশ দিল বাসা ছাড়ার জন্য। তো আপনি বাসা পেলেন? এই শহরে ভালোবাসা খুঁজে পাওয়া কি এত সহজ? কি বলছেন, চলেন আপনাকে আমি ভালোবাসা খুঁজে দিচ্ছি। সত্যি আপনি আমাকে ভালোবাসা খুঁজে দিতে পারবেন? অবশ্যই পারবো, এই কয়দিনে 100 বেশি বাসা দেখে ফেলছি। চলেন আপনাকে আমি ভালোবাসা খুঁজে দিচ্ছি। চলেন ভালোবাসা খুঁজে আসি। অনেক দূর যেতে হবে ভালোবাসা খুঁজতে। হ্যাঁ, কি যেন বলছিলেন যে আগের বাসা ভালোবাসা ছিল কিনা? ছিল কি? খুব একটা ভালো ছিল না, বাট কম্পারিটিভলি এখন যেরকম তার থেকে ভালো ছিল। কারণ আগে ওই বাসায় আমরা থাকতাম, তো আমরা যে বাসায় থাকবো সেই বাসা মানেই ভালো।